নমস্কার আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স অনলাইনের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন যদিও এই ওয়েবসাইট কিন্তু খুবই স্লো যেহেতু স্লো কাজটা ভোরবেলার দিকে কিংবা রাতের দিকে করলে কিন্তু খুব ভালো হয় কারণ দিনের বেলা করলে এই ওয়েবসাইট এতটাই স্লো থাকে আপনাদের পেমেন্ট অনেক সময় ফেল্ড হয়ে যাওয়ারও একটা চান্স থাকে পি ট্যাক্স পেমেন্ট করার জন্য আপনারা সরাসরি এই ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে নামবেন তারপর ই পেমেন্ট বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির ওপর একবার ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যে ই পেমেন্টের পেজ খুলে যাবে তা নয় এখানেও দেখতে পাচ্ছেন কতক্ষণ সময় লাগছে নতুন ওয়েব পেজ এরকমভাবে ওপেন হওয়ার পর এখানে পেমেন্ট ফর বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার এবার আপনারা হয়তো বলবেন এনরোলমেন্ট নাম্বার কোথায় পাবো এবার আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওতে দেখাচ্ছি আমি যদি আপনারা পিট্যাক্স আগে পেমেন্ট করতেন ঠিক আছে এবার নতুন করে এই বছরের জন্য বা এই তেইশ চব্বিশ সেশনের জন্য যদি আপনি বা এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে আপনার কাছে যে পুরাতন রসিদটা আছে সেই পুরাতন রসিদটা একটু খেয়াল করলে দেখতে পাবেন পেমেন্ট রেফারেন্স নাম্বার বলে একটি নাম্বার আছে এই পেমেন্ট রেফারেন্স নাম্বারটাই হলো কিন্তু আপনার এনরোলমেন্ট নাম্বার এই এনরোলমেন্ট নাম্বারটা এখানে টিকমার্ক দিয়ে এই এনরোলমেন্ট নাম্বারের ঘরে এইটা বসিয়ে দিতে হবে সাধারণত বারো সংখ্যার এনরোলমেন্ট নাম্বার হয়ে থাকে আমি এটা এখন পুট করে দিচ্ছি এনরোলমেন্ট নাম্বার পুট করে দেওয়ার পর আমি সাবমিট বাটানে ক্লিক করছি সঙ্গে সঙ্গে পেজটা আবার প্রসেস হতে শুরু করলো পেজ প্রসেস হয়ে যাওয়ার পর এখানে যে এনরোলমেন্ট নাম্বারটা পুট করা হলো তার এগেনস্টে অ্যাপ্লিক্যান্টের নাম দোকানের নাম ফোন নাম্বার ইমেল আইডি সব কিছু এখানে শো করছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর একটু স্পেসটাকে স্ক্রোল ডাউন করে নিচের দিকে নামাতে হবে নিচের দিকে নামালে এখানে দেখুন পেমেন্ট মোড দেখাচ্ছে এখানে পেমেন্ট মোড আপনারা এখানে অনেকগুলি অপশান আছে তবে এস বি আই ইপে অপশান যদি আপনারা সিলেক্ট করেন এখান থেকে কিন্তু এই ওপরের সব অপশানগুলো একবারে পেয়ে যাবেন এবং এখানে কিউআর কোডের মাধ্যমেও আপনারা পেমেন্টটা করতে পারবেন সেই জন্য আমি এস বি আই ইপে অপশানটা সিলেক্ট করছি তারপর এখানে ইয়ার অফ পেমেন্ট মানে কোন ইয়ারের জন্য আপনি পেমেন্ট করতে চাইছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে একটা কথা বলে রাখি এখানে যদি আপনি কোনো পেমেন্ট মিস করে ফেলেন বা কোনো ধরুন আপনি কুড়ি একুশে দেওয়ার পর একুশ বাইশ বাইশ তেইশ বা তেইশ চব্বিশ এখনও দেননি সেক্ষেত্রে আপনারা প্রিভিয়াস ইয়ারের পেমেন্টও এখান থেকে করতে পারবেন উইদাউট এনি ফাইন ঠিক আছে যেহেতু এখন যে ব্যক্তির পেমেন্ট হচ্ছে তার তেইশ চব্বিশটা হবে সেই জন্য আমি তেইশ চব্বিশ এখানে সিলেক্ট করছি তেইশ চব্বিশ সিলেক্ট করার পর টোটাল অ্যামাউন্ট কত লাগছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে এবং কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডের মধ্যে হবে মানে এক চার তেইশ থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশ এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে হচ্ছে সেই জন্য এটা এখানে শো করছে এরপর আপনাকে দিতে হবে আপনার অ্যানুয়াল টার্ন ওভার কত মোটামুটি এখান থেকে একটা শো করিয়ে দেবেন পেজটিকে আরও একটু স্ক্রোল ডাউন করে পে নাও অপশনটায় ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আপনার ট্যাক্সের অ্যামাউন্ট হচ্ছে তিনশো টাকা যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে ইএস অপশনটায় ক্লিক করুন আমি তাই ইএস অপশনটায় ক্লিক করে নিচ্ছি ইএস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্রিপ পেমেন্টের একটা নতুন পেজ ওপেন হয়ে গেল এখানে জাস্ট ভেরিফাই অ্যান্ড চেক অপশানটায় মার্ক দিয়ে নেক্সট অপশানে আবার একবার ক্লিক করবেন এরপর পেমেন্ট মোড যেহেতু আমি এস বি সিলেক্ট করেছি সেই জন্য বাই ডিফল্টেট এখানে চলে আসবে তারপর পে থ্রু পেমেন্ট গেটওয়ে স্ল্যাশ ব্যাঙ্ক এই অপশানটা সিলেক্ট করে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন অবশ্যই মনে রাখবেন এই টোটাল পেমেন্টটা কিন্তু চার মিনিট ছেচল্লিশ সেকেন্ড বা টোটাল পাঁচ মিনিট সময় দেয় আর কি পাঁচ মিনিটের মধ্যে আপনাকে করে ফেলতে হবে যদি এই টাইমের মধ্যে না করেন তাহলে কিন্তু আবার আপনাকে নতুন করে ওই ওয়েব পেজে গিয়ে মানে এনরোলমেন্ট নাম্বারটা পুট করে আবার কিন্তু পেমেন্টের এই পেজে আসতে হবে নেক্সট অপশানে আসার পর আবার আপনাকে পে নাও অপশানটায় আরেকবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন অনেক রকম পেমেন্ট মোড কিন্তু এখানে এনেবেল হয়ে গেছে আমি এই ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবো সেই জন্য আমি ইউপিআই সিলেক্ট করে ইউপিআই কিউআর অপশনটা অপশানটা টিকমার্ক দিলেই এখানে ইউপিআই একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে সেটাতে আপনারা ফোন যেভাবে ফোনপে কিউআর এর মাধ্যমে পেমেন্ট করেন বা গুগল পে যেভাবে পেমেন্ট করেন ওইভাবে আপনাদের স্ক্যানারটা অন করে পেমেন্ট করে দিলেই কিন্তু এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে পেমেন্টটা এখন কমপ্লিট করে নিচ্ছি পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ট্রানজাকশন সাকসেসফুল বলে একটি মেসেজ চলে আসবে এরপর ডাউনলোড চালান অপশানটায় ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যে চালানটা মানে এখানে রেডি হয়েছে সেটা আপনারা স্টার্ট ডাউনলোড অপশানে গিয়ে যদি আইডিএম ডাউনলোড করে না থাকে তাহলে এই কর্নারে আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে চালানটা ডাউনলোড হয়ে গেছে একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন এখানে দেখুন দুটো পেজ আছে প্রথমে এক নম্বর তারপর আছে দু নম্বর মানে ওয়ান আউট অফ টু ঠিক আছে এটা হলো ফার্স্ট পেজ এই পেজটা যদি আপনারা দেখেন এই পেজে কিন্তু মানে আপনি কোন মাস থেকে বা কোন বছরের জন্য আপনি পেমেন্ট করলেন সেটা কিন্তু এখানে দেওয়া নেই এখানে শুধু দেওয়া আছে এই মানে আপনি কখন পেমেন্ট করেছেন বা কার নামে পেমেন্ট করেছেন কত টাকা পেমেন্ট করেছেন এটা দেওয়া আছে দেখুন এটা হলো সেকেন্ড পেজ এই সেকেন্ড পেজটায় চলে এলে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মানে কোন মাসের কত তারিখ থেকে আপনারা মানে কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য আপনি পেমেন্ট করলেন সেটা কিন্তু এখানে শো করছে তার সঙ্গে ট্রেড নেম ইমেল আইডি সব কিছুই কিন্তু এখানে শো করছে আপনারা যখন প্রিন্ট আউট করে আপনাদের কাছে এই দুটো পেজও রাখতে পারেন তবে দু নম্বর পেজটাই আসল পেজ এক নম্বর পেজের সব কিছু ডিটেলই কিন্তু দু নম্বর পেজে আপনি পেয়ে যাবেন এইভাবেই কিন্তু আপনারা এই পি ট্যাক্সটা জমা দিতে পারবেন তাও ভিডিওর শেষকালে আরেকবার বলে দিচ্ছি যে এনরোলমেন্ট নাম্বারটা কোনটা সেটা আপনাদের দেখিয়ে দিই এই পেমেন্ট রেফারেন্স নাম্বার বলে যে নাম্বারটা আছে দেখুন এখানে লেখা আছে আর সি নাম্বার এই পেমেন্ট রেফারেন্স নাম্বার দিয়ে বারো ডিজিটের যে নাম্বারটা আছে এটাই হলো আপনাদের এনরোলমেন্ট নাম্বার এই এনরোলমেন্ট নাম্বারটা পুট করেই কিন্তু আপনাদের প্রতি বছর এই পি ট্যাক্সটা কাটতে হবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন কী করে পি ট্যাক্স কাটা যায় এই ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ